আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস, জনতার বার্তা, জীবনের যাত্রা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শুভ রাখি বন্ধন রূপান্তরিত হলো মাস্ক বন্ধনে। গত কয়েকদিন আগেই দলীয় স্তরে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছিলেন এবার রাখি বন্ধনের দিন হবে মাস্ক বন্ধন। দলনেত্রীর নির্দেশ মতো হাওড়ার ডোমজুর বেগড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধনের মধ্য দিয়ে পথ চলতি মানুষকে মাস্ক পরিয়ে সচেতনতার বার্তা দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাঁচতে যদি চাও মাস্ক পরে নাও, মাস্ক পরার অর্থ করোনা হবে ব্যর্থ। মূলত তারা এই দুটি স্লোগানকে সামনে রেখে হাজারখানেক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। পথ চলতি মানুষের মাস্ক নেওয়ার হিড়িক ছিল চোখে পড়ার মতো। কিছু সময়ের জন্য বেগড়ি চৌরাস্তা যানজট তৈরি হলে ডোমজুর থানার পুলিশ সামাজিক দূরত্ব বজায় রেখে অনুসরণ করার অনুরোধ করেন। প্রথমেই আমরা বলি, আমরা বিগত প্রায় 8-10 বছর আমরা রাখি বন্ধন অনুষ্ঠান করছি। আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবছর রাখি বন্ধনের সঙ্গে সঙ্গে মাস্ক বিতরণ অনুষ্ঠান করতে হবে। এই নৈতিক কাজ আমাদের করতে হচ্ছে, কারণ আমরা সবাই জানেন সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা এই ডোমজু ব্লকেও প্রচুর মানুষের করোনা আক্রান্ত হয়েছেন, পজিটিভ বেড়েছেন। সেই কারণে আমরা এই মাস্ক বিতরণ করছি। এর আরেকটা কারণ হচ্ছে যে মানুষকে সচেতন করা। এই মাস্ক অনেকেই দেখছেন মোটরসাইকেল নিয়ে পাশে যাচ্ছেন, একজনকার মাস্ক আছে একজন পরছেন না। তাই আমরা প্রতীক হিসাবে আমরা বেগড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই দিনটি বেছে নিয়েছি। রাখি বন্ধনের সাথে সাথে এই মাস্ক বিতরণ অনুষ্ঠান আমরা করছি। আমরা 2000 মাস্ক আজকে এই এলাকার পথ চলতি মানুষ, দোকানদার বৃদ্ধ এবং আমাদের সাধারণ কর্মীদের মধ্যে যারা মাস্ক পরে আসেনি তাদের মধ্যে বিলি করেছি। এই সচেতনা প্রতিটা গ্রামে গ্রামে যাতে আমরা ছড়াতে পারি। আগামী দিনে আমরা এটা বেগড়িতে করলাম, আগামী আমাদের আরও 5-4টে মৌজা আছে। আগামী দিনে এই প্রোগ্রাম আমরা আরও অন্যান্য আমাদের মৌজা যাতে করতে